গড়া রনের ঝড়ো জয়ে নুরুলদের শুরু। কুমিল্লা ভিক্টোরিয়ানস বর্তমান চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রত্যাবর্তন হলো বিপিএলে। প্রথম ম্যাচের লড়াইটা অতটা একপেশে না হলেও রংপুর শেষ পর্যন্ত পেল বড় জয়। যে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন মাত্র রংপুরের দেওয়া 177 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা থেমে গেছে 142 রানে। টসে জিতে ফিল্ডিং নিয়ে না উইকেট আনা 2-4 মেরে শুরু করেন রনি। সে ঝড় চলে আরো কিছুক্ষণ। পানকে মারেন টানা 4টি চার, তার মধ্যে তৃতীয়টি দিয়ে 50 হয়ে যায় রনির। মাইল ফলকে যেতে তার লাগে মাত্র 19 বল। পিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50 এটাই। রনের ঝড়ো পাওয়ার প্লেতেই 64 রান তোলে রংপুর। সে সময় তার সঙ্গী মোহাম্মদ নাইমের রান ছিল 17 বলে 7 রান। রনি অবশেষে থামেন খুশদিল শার বলে স্ট্যাম্পিং হয়ে 31 বলে 66 রানের ইনিংসে 11টি চার, সঙ্গে মারেন একটি ছক্কা। মাঝের ওভারগুলোতে অবশ্য রনের গতিটা ঠিক ধরে রাখতে পারেননি। পাওয়ার প্লের পর 10 ওভারে মাত্র 64 রান। সে সময় ফেরেন 34 বলে 29 রান করা নাইম ও 10 বলে রাজার ধরা পড়েন মুসাদ্দেকের বলে। আশিকুর শেষ পর্যন্ত 4 ওভারে দেন 47 রান। রান তারায় পাওয়ার প্লেতে 51 রান তোলে কুমিল্লা, হারিয়ে ফেলে লিটন। চারে ভালো শুরুর ইঙ্গিত দিল লিটন ফেরেন বাঁহাতি স্পিনার রকিবুলকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে।